একটাই প্রশ্ন মানুষের, এরপর কি হবে? মানে চলমান যে পরিস্থিতিতে যাচ্ছে, বাজারে গেলে তো আপনি যাতেই হাত দেবেন তাতেই হাত পোড়ার সমস্যা, রাস্তাঘাটে আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করা খুব কঠিন, নিরাপত্তাহীনতা, হতাশা, এমনকি আপনি সংসার পরিচালনা করবেন, সন্তানদের স্কুলে পাঠাবেন, এই যে ঈদ আসছে সামনে, বাচ্চাদের জন্যে কেনাকাটার প্রশ্ন আছে, আত্মীয় স্বজনের জন্য কেনাকাটার প্রশ্ন আছে, মধ্যবিত্ত যারা এখন তো তারা নিম্নবিত্ত, অনেকটা সর্বহারা, কীভাবে তারা ঈদ পালন করবে? চারিদিকে হাহাকার, এই অবস্থায় একটাই প্রশ্ন, এরপরে কি? আপনি এই প্রশ্নটা কাকে করবেন? সরকারকে, মানুষকে, প্রতিবেশীকে, স্বজনকে? সরকার তো তার মতো করে চলছে, সে কেন জবাব দেবে? কারণ সে জবাবদিহিমূলক সরকার না, সে মানুষের ভোটে নির্বাচিত দাবি করে, কিন্তু বাস্তবতাটা কি? কেউ বলে 5%, কেউ বলে 3%, নির্বাচন কমিশন প্রথম বলেছে সম্ভবত 15-16%, কানে কানে কে যেন বলে দিয়েছিল, না 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 43%, এটা আবার টেলিভিশনে প্রচার মাধ্যমে চলে এসছে, প্রধান নির্বাচন কমিশন লজ্জা বা লজ্জা সরম, এগুলো কোনোটাই তার নাই। আপনি বললে আবার সে ভীষণভাবে মাইন্ড করবে, না না আমরা তো এমন না। তাহলে কেমন প্রশ্ন যদি করেন, এতগুলো অপকর্ম করলেন এরপরে কি? সঙ্গে সঙ্গে সে এবং তার সঙ্গে যারা আছে নির্দ্বিধায় বলবে, আমরা তো কিছু করিনি, ভোটার তো আনার দায়িত্ব আমার না, আমরা তো সব ঠিকঠাক মতোই করেছি। তাহলে জবাব তো পেলেন না। যদি মনের মধ্যে প্রশ্ন হয় যে এটা তো মার্চ মাস, একেবারে শেষ দিন আজকে 31শে মার্চ, এই মার্চ মাসেই তো ওই রিভোল্ট একজন মানুষের কণ্ঠে আমরা শুনেছিলাম, তার বাহিনী নিয়ে তিনি রিভোল্ট করেছিলেন, এমন কথা কিন্তু কোনো রাজনীতিবিদ সেই সময় যারা ছিলেন, কেউ নির্বাচিত কেউ বিরোধী দলে, কেউ কি বলেছিল? আমার জানা মতে কেউ বলে নাই। কেউ কি কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে বলেছিল, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি? অনেকে অনেক কিছু দাবি করবে, করতেই পারে, না করার তো কিছু নেই। কিছু মানুষ তো আছেই আমাদের মধ্যে, খালি দাবি করবে, আর যারা সত্য কথা বলেছে তাদেরকে আপনার নাকচ করে দেবে একেবারে। নাকচ মানে কি? সরাসরি এই যে ইলেকশনের সময় বললো না, আমাদের একজন নেতা, আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের সাহেব, বিদেশিরা নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল ভারত, সেই জন্য আমাদের পাশে না থাকলে কি যে হতো, সরাসরি বলছে। অন্য দেশ গণতন্ত্রের পক্ষ অবলম্বন করলে দোষের ব্যাপার, কিন্তু ভারত যদি গণতন্ত্রের বাইরে আপনাকে হাত ধরে টেনে নিয়ে যায়, কোনো দোষের ব্যাপার নেই। এই জন্যে কিন্তু এই দেশের সরকারের বাইরে বিরোধী দলগুলো বলছে, ভারতের জনগণের সঙ্গে তা এই দেশের জনগণের কোনো বিভেদ নেই, আগেও ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না, কারণ ওই দেশের জনগণ গণতন্ত্র চায়, আমরাও গণতন্ত্র চাই। সরকার এখন বর্তমানে যে সরকার আছে সে গণতন্ত্র থেকে সরে যাচ্ছে, এটা আমাদের কথা না, এটা ভারতের সকল বিরোধী দল বলছে। আর আমরা কি দেখলাম, ইলেকশনের নামে এখানে যারা ভণ্ডামি করল
তাদেরকে তারা সমর্থন দিল, মানে সরকার, পার্শ্ববর্তী দেশের সরকার সমর্থন দিল। সেই জন্য এখন ভারতকে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এই দেশের মানুষের। তাহলে কি 71 সালের সেই মুক্তিযুদ্ধের সময় তারা যে গণতন্ত্রের পক্ষ অবলম্বন করেছিল, স্বাধীনতার পক্ষ অবলম্বন করেছিল, আজ 52 বছরের পর এখন কি তারা সেখান থেকে সরে গেছে? তাই তো প্রশ্ন দেখা দিয়েছে, এরপরে কি জাতীয় চরিত্র বাঙালি বাঙালিদের, বাঙালিরা কখনো কারোর বর্ষত স্বীকার করেনি, কখনো না। ব্রিটিশ ভারতের প্রথম শহীদ যদি আমি কাউকে বলি, সে ক্ষুদিরাম বাঙালি, অস্ত্র ধরে তাক করে গুলি করেছিল, সে ফাঁসির দড়িতে গেছে কিন্তু আপোষ করেনি। সুভাষচন্দ্র বসু ব্রিটিশ ভারতের অন্যতম একজন রাজনীতিক, স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিন্তু সফল হননি সেই যুদ্ধে। কিন্তু আরেকজন বাঙালি যার নাম শহীদ জিয়া রহমান, স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন তার বাহিনী নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে। শহীদ হয়েছে লক্ষ লক্ষ মানুষ, মা বোনরা বেআব্র হয়েছে লক্ষ লক্ষ, কিন্তু ঠিকই তারা স্বাধীনতা অর্জন করেছে। এই জাতি অস্ত্র ধরতে জানে, এই জাতি লড়তে জানে, এই জন্যে বীরের জাতির নেতা, বীর, ভয় তো নাই। সেই জন্যে একটাই প্রশ্ন, এরপরে কি? মানুষ যাই বলুক না কেন, এরপরেই গণতন্ত্র, এরপরেই স্বাধীনতা, ঠিক না?